বল দাদা। শোন, মা আমাদেরকে সুন্দর করে ভার সাজিয়ে দিয়েছে, তাহলে এখন আমরা তো দিদির সন্ধানে আমরা যাই, চল। চলো তো দিদিকে আর আমাদের জামাতাকে একবার দেখে আসি, চল। চল তাই চল ভাই। ওরে ভারি ভাই ভারি নয় যাই ভগ্নিকে আনিতে মোরা, আরে ভাই ভার নিয়ে যাই ভগ্নিকে নিতে মোরা। তাই চল ভাই ভারি নয় যাই ভগ্নিকে আনিতে মোরা। কোথায় রে দিদি? না তো দাঁড়া হবে না, আমি একবার ডেকে দেখি। বেহুল দাদা বলবো কি হে অভাগিনী হয়ে বসেছে দাদা। দাদা বলবো কি হে অভাগিনী হয়ে বসেছে সর্বদংশনে মৃত্যু করেছে। এ হতে পারে না, এ হতে পারে না। তুই তুই সত্য করে বল, বল তুই সত্য করে বল, তুই মিথ্যা কথা বলেছিস। দাদা তো না, আমি মিথ্যে কথা বলছি না দাদা গো। ও গো দাদা, তোমরা কেন এসেছো বলো না দাদা? মা আমাদের ভার নিয়ে পাঠিয়েছে। ওই তোকে যা বিয়ে দেওয়া হয়েছে আমরা তো তোকে দেখি নাই, তাই তো মনে মনে কষ্ট হচ্ছে রে বোন। তুই একমাত্র আমাদের আদরের, কত কোলে কুটিয়ে করে মানুষ করেছি, তোকে না দেখতে পেয়ে কি থাকতে পারি বল? ও গো দাদা, এসেছো ভালো করেছো, আর তোমরা ভার নিয়ে এসেছো তো ওগুলো চাপাতলায় রেখে যাও, ছ মাস পর আমার স্বামী বাঁচবে তো ওগুলোকে আমরা দুজনে তুলে খাবো দাদা। অরে বল, তাহলে তাহলে তুই আমাদের সঙ্গে যাবি না? না দাদা না, আমি যাব না দাদা, আমাকে আশীর্বাদ করো দাদা, আমি যেন আমার মৃত পতিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি দাদা গো। হে ডিস্টুর,
তুমি তার কাছে গোড়া ডোরটা কি যাও
আকাশ থেকে কি বলে বলতি ইন্দ্রসুতা সেইটা পা ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা কেন হলো যে এমন জলে ভাসি দু নয়ন গল্প করবো তুই দিবি আমি লিবো আমি দিবি তুই লিবি তোর ঘরে তোর কেউ নেই বউ বাচ্চা থাকবে না কেন তোর মতো চারটে আছে চারটিয়া তোকে গেলে পাঁচটা পূরণ করবো আচ্ছা বেশ উঠে কেন রে কেন আমি যাব উঠে তোকে বউ বানাবো মানে চারটে আছে তবু আমাকে বউ বানাবি বউ বানাবো আচ্ছা বেশ আমি তোর সাথে যাবো তুই তোর প্রথম বউর গুণাগুণের কথা একটু বল আমি তোর সাথে যাবো তোর বউর বউ আমার বউ মানে স্ত্রী তো স্ত্রী শুনেলে তোর বউ একটা মাও একটা স্ত্রী একটা সহকর্মী একটা চারটা আছে তুই গেলি হবি মোর প্রধান গৃহিণী বলি আমার ঘরে এসলো ধনী তোকে করবো আমি রাজরানী আমার ঘরে এসে আমার ঘরে আমার ঘরে কিসের পাবো না ইখানে কনে পুরা আছে মোর পয়সা দুয়া না আমার ঘরে এসো ধরি আমি করবো তোরে রাজরানী আমার ঘরে এসো ধরি আমি যাব না তুই কি যাবি রে তোর মা যাবে মোর মা যাবে না 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 তোর মা মানে আমার শাশুড়ি কি বলবো তোর মামা শাশুড়ি তোর সাথে আমি যাব না তুই এক এক করে তোর বউগুলোর গুণগুণের কথা বল তারপর আমি যাব আমার প্রথম বউ শুনেলে ভাত রান্ধে চুয়া পড়া তেঁতুল দিয়ে শাকের গোড়া কালে রাঁধে তিন গোড়া ডুবি এটাই তলিয়ে যায় কাকে দিবি আমাকে দিতে হবে তোকে দিবো হ্যাঁ কেন তোকে লিয়ে ভালোবাসবো বাসা বাঁধবো আমি তোমার গলে শুধু দুলবো
তোমায় কত ভালোবাসব, তাই নাকি? যাবো না তো বলছি, এখন সমাজ বল হ্যাঁ কি না। না গদা ছাপ দিস না, এই জলে জন্ম আমার, এই ঘাট আমার, মোড়া করে ব্যাগে পুরে এলু। দেখরে দূর মতি কতই বন্ধরে সতী সতীদের বল কত বল জোয়ার এলো দেখা, সব তো ভিজে যাচ্ছে গদা, সব ভিজে
যাবি কিনা বল? আমি যাবো না। তুই উঠ, তুই তো গাড়া হয়ে যাচ্ছিস। গুলোকে বুঝ, একসঙ্গে উঠবো। না না, তোর গায়ে ঘামাচি মেরু তোলাই। কেন ঘামাচি মেরু তোলাই? ওই দেখ জোয়ার এলো রে গদা। ওই গদা, তুই মোর কথা রাখবি? তুই কি সুদরি না কুদরি বলছিলিস? তুই দিবি তো? কি দেবো তোকে? কেন তুই বিয়ে করলে আমাকে খেতে দিবি? আর তুই গাঁড়া হয়ে যাচ্ছিস রে, তোর উল্টা পাল্টা কথা বলছিস কেন? কিচ্ছু ভয় নেই আমার, কিচ্ছু ভয় নেই। তোরা গাঁড়া হলে তো আমি উঠে বলবো। আমি চলে যাচ্ছি, তুই গাঁড়া হয়ে যা। বল কি বলছিস বল? তুই আমাকে মা বল, মা। ওইটা ওইটা ও কোচার মা গো, ওটা কোনোদিন হবে না। কেন হবে না? ও তো গাল ভরা কথা। মা মা মোটেই হবেনি। মা বল মা, হাত জোড়ো করে। মোর বাপের মা। তোর বাপের মা? তুই মোর ঠাকুমা। আমি চলে যাচ্ছি, তুই মরছি। বিপদে পড়িয়া হরি খায় গলা চপা। কয়ে দে কইব? হ্যাঁ গো বৌদিয়া, বলে দেব, বলে দে। ও মা, ও যে বিপদে পড়িয়া গদা মা বলে ডাকে, বিপদে পড়িয়া গদা মা বলে ডাকে, গদার বদের চিহ্ন কিছু না হইল গো। এই তো দেবদাদের পোশাকগুলো দিয়েছি, এগুলো এখন আমি কেচে নিই। মাসি গো মাসি, তুমি আমায় রক্ষা করো না মাসি। আরে তুমি কি? ও গো মাসি, আমার অনেক কথা মাসি, আমি তোমাকে সব বলবো, কিন্তু মাসি এই বসনগুলো কাদের মাসি? আমাকে এখানে দাও না মাসি, আমি কাজবো। না না, এগুলো তুমি কাজতে পারবে না মাসি। আমি চেষ্টা করব, একটু দাও না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, এই নাও। আমি পোশাক গুলো নিয়ে এসেছি, এই নিন অরুণ দে। নেতো নেতো বলো প্রভু। দাও তো আমাদের বসন খানা দাও। এই না, এই বছরের মধ্যে কেন মানবের গন্ধ পাচ্ছি? নেতো নেতো বলো প্রভু, সত্য করে বলো তো, এই বছরের মধ্যে কেন মানবের গন্ধ পাচ্ছি? এই বছর কেন কে পরিষ্কার করেছি? আমি করেছি না? তুমি নিত্য নৈমিত্তিক আমাদের বসন খারাপ পরিষ্কার করো বটে।